ঘটনা ঘটার পরে সেই ইনফরমেশন পাওয়ার পরে আমাকে জানিয়েছিলেন তার পরবর্তীতে আমরা সিকিউরিটিটা বেশ খানিকটা বাড়িয়েছি আগে যে চারজনের পরিবর্তে বর্তমানে নজন আছে তো সারাদিন জি কর নিয়ে আপনাদের অনেক প্রতিবেদন দেখিয়েছি আপনারা জানেন এই মুহূর্তে এই বাংলায় আর্জি করছে বড় আর নেই কিন্তু এখন এই মুহূর্তে যে প্রতিবেদনটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আরজিকর ছাড়া এই বাংলার সবচেয়ে বড় খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এখানে খবরটা এমনই যেখানে আমার আপনার নিরাপত্তার কারণটাও জড়িয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানকার সাংসদ সেই ডায়মন্ড হারবারে নিরাপত্তা হীনতায় ভুগছেন খোদ বিচারক বিচারক বিচারপতি আপনারা জানেন এই যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাউকে ভয় করে না কারণ এরা জানে আমরা কোনো না কোনো নেতার আন্ডারে আছি কোনো না কোনো নেতার হাত আমাদের মাথায় আছে তাই এই বাংলার পুলিশ কলকাতার পুলিশ কাউকে ভয় করে না কাদের ভয় করে জানেন একমাত্র একটা গোষ্ঠীকেই এরা ভয় করে জেলাতেই হোক বা কলকাতাতেই হোক আপনারা জানেন একমাত্র বিচারক এবং বিচারপতিদের ভয় করে এই পুলিশ রাজ্যের বিভিন্ন জেলার ক্ষেত্রে এরা নিম্ন আদালতের জাজেদের ভয় করে আর কলকাতার ক্ষেত্রে হাইকোর্টের বিচারপতিদের ভয় করে কারণ এদের উপরই একমাত্র সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অধিকাংশ ক্ষেত্রে এবার আপনারা আরজিকর কলেজের ঘটনা দেখেছেন ডিউটিরত অবস্থায় একজন মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করে ফেলা হয়েছে নিরাপত্তা নেই আজকে এই বাংলার মানুষ অবাক হয়ে দেখলো সবচেয়ে বেশি যাদের নিরাপত্তা থাকার কথা সেই বিচারকদেরই নিরাপত্তা নেই তো আমি আপনি তো কোন ছাড় এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বিচারকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন অবাক করা কাণ্ডে চমকে গেছে গোটা বাংলা খবর এসছে কলকাতা হাইকোর্টে বিচারপতিরা চমকে গেছেন হচ্ছে এটা কি আমাদের বাংলায় কি কি হলো কি কি ছবি উঠে এসছে তৈরি করে পুলিশ সুপার ডায়মন্ড হারবার রাহুল গোস্বামীকে সাংবাদিক সম্মেলন করতে হলো কি বললেন তিনি ভালো করে শুনুন তাহলে বুঝে যাবেন এই রাজ্যে একমাত্র পিসি ভাই ছাড়া কারোর কোন নিরাপত্তা নেই এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানকার সাংসদ সেখানে আতঙ্কে বিচারক অসাধারণ কাণ্ড কি হচ্ছে মমতার বাংলায় কোন বাংলার মেয়েকে আপনারা বেছে নিয়েছেন আরজিকর সুপার স্পেশালিটি হাসপাতালে একজন চিকিৎসারত অবস্থায় মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করে ফেলা হল এবার ডায়মন্ড হারবারে নিরাপত্তা ভুগছে খোদ জেলার বিচারক ভাবুন যাদের সবচেয়ে বেশি নিরাপত্তা থাকে তারাই নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটাই অভিযোগ জানিয়েছেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতে বিচারকের চিঠি গেছে চিঠি পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ কলকাতা হাইকোর্টে সেই অভিযোগ এসছে এবং কলকাতা হাইকোর্ট চমকে উঠেছে যে জেলার বিচারকদের নিরাপত্তা নেই জেলার বিচারকরা যেখানে আবাসনে থাকেন সেখানে দুষ্কৃতী হামলা কেন তার কারণ যেটা জানা গেছে যে কয়েকজন দুষ্কৃতি ডায়মন্ড হারবার শিবালয়ে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের এসিজিএম সচিনেন্দু মোহন ভৌমিকের আবাসনে গিয়ে হামলা চালায় তার বাড়ির লাইন কেটে দেবার চক্রান্ত হয়েছিল কেন হয়েছিল কারণ তিনি একটি মামলার রায় দিয়েছিলেন এবং সেই মামলাটি ছিল শিশুদের যৌন নিগ্রহের মামলায় রায় এবং সেই রায় পছন্দ না হওয়ায় এই বিচারকের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে সিসিটিভির ফুটেজে সেই ভিজুয়াল ধরা পড়েছে ভালো করে দেখুন সেই অবাক করা কাণ্ড নড়েচড়ে বসেছে কলকাতা হাইকোর্ট নড়ে চড়ে বসেছে ডায়মন্ড হারবারের জেলা আদালত কি হচ্ছে এটা কোথায় পৌঁছচ্ছে রায় দিচ্ছেন সেই রায়টা আবার শিশুদের যৌন নিগ্রহের মামলায় সেই মামলার রায় পছন্দ না হয় সেই দুষ্কৃতি হামলা করছে বিচারকের বাড়িতে এবং এখানেই গল্প শেষ নয় এই দুষ্কৃতীরা যে হামলা করছে তার পেছনে মদতদাতা হচ্ছেন একজন পুলিশ অফিসার বাহুন একবার পুলিশ অফিসার যাদের পেছনে নেতাদের হাত হাত আছে আছে আর কার পুলিশই তদন্ত করছে। পুলিশ দিচ্ছে সেই নাকি তদন্ত করে বার করবে কারা কারা এই ঘটনার পেছনে আছেন অবাক করা কাণ্ড ঘটছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে ডায়মন্ড হারবারের এসপি সাংবাদিক সম্মেলন করে কি বলার চেষ্টা করলেন ভালো করে এসপির বক্তব্যটা শুনলি আপনারা বুঝে যাবেন আমাকে আর নতুন করে কিচ্ছু বলতে হবে না ভালো করে শুনুন গোস্বামী সাংবাদিক সম্মেলন করে এই বিচারকদের বাড়িতে হামলা নিয়ে ঠিক কি বলছেন ঘটনা ঘটার পরে সেই ইনফরমেশন পাওয়ার পরে সাহেবও আমাকে জানিয়েছিলেন তার পরবর্তীতে আমরা সিকিউরিটিটা বেশ খানিকটা বাড়িয়েছি আগে যে চারজনের পরিবর্তে বর্তমানে নজন আছে তো ওনারা বললেন যে আরও সিকিউরিটি বাড়ানো দরকার এবং আপনারা সবাই জানেন যে জজ সাহেবের যে নিরাপত্তাটা হচ্ছে একদম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এর থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কিছু হতে পারে না এবং এর থেকে বেশি আমরা কোনো কিছুকেই গুরুত্ব দিয়ে দেখব না যে মূল্যে এই জর সাহেবদের যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত করতে হবে আমরা আরও ওখানে সিকিউরিটি বাড়াচ্ছি শুধু সিকিউরিটি নয় সেই সিকিউরিটিটা অনেক সময় আপনারা জানেন যে সবসময় হয়তো সবাই থাকছে না সেই জন্য সেখানে গিয়ে তাদেরকে ভিজিট করা দেখা কী কী হয়েছে সেই জিনিসগুলো খুঁজে বার করা কে ওই দিন ওখানে ছিল সে বিষয়েও আমাদের যে খোঁজাখুঁজি সেটা আমরা করছি এবং অবশ্যই আমরা এটা বার করবো এবং আমরা যে এফআইআর করেছি এফআইআর কোনোভাবেই আমরা ইয়ে করবো না যে কাউকে এ বিষয়ে মানে ছাড় দেওয়ার প্রশ্ন সেটা আসবে না সেটা কোনো পুলিশ আধিকারিকই হোক বা অন্য কেউই হোক তো একজন পুলিশ অধিকারকে মানু একটা অভিযোগ এসেছিল সেই অভিযোগটা আমরা খতিয়ে দেখে বিভাগীয় তদন্তের মানে নির্দেশ আমরা জারি করে দিয়েছি বিভাগীয় তদন্ত যেটা উঠে আসবে সেটা তার বিভাগীয় ব্যাপার আর এমনি যেটা তদন্ত চলছে সেই তদন্তের ক্ষেত্রে যে তাকে আমরা হয়ে রাহুল গোস্বামী বলছেন বিচারকদের বাড়িতে হামলার পেছনে যারা আছে ধরা হবে এর পেছনে যদি কোনো পুলিশ অফিসারও থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অলরেডি নাম এসে গেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সাব ইন্সপেক্টর কুমারেশ দাসের নাম অভিযুক্ত হিসেবে এসছে এই কুমারেশ দাস ডায়মন্ড হারবার এসিজিএম এর নিরাপত্তার দায়িত্বে আছে বলে জানা গেছে কুমারের দাস ছাড়াও আরেকজন একজন পুলিশ কর্মীর উল্লেখ করেছে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের এসিজিএম এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুধু ডায়মন্ড হারবার নয় কলকাতা হাইকোর্টে হইচই পড়ে গেছে ইতিমধ্যেই যেটুকু খবর এসছে পুলিশ নাকি তিনজন পুলিশ কর্মীকে ক্লোজ করেছে আমি জানি না এদের বিরুদ্ধে আদৌ কোনো বিচার হবে কিনা কারণ আপনারা জানেন আমাদের এখানে তোলামুলি রাজত্বে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদেরকে একটা লোক দেখানো কোন রকমের সাসপেন্ড বা ক্লোজ করা হবে বাকি মানুষ আর সংবাদ মাধ্যমে নজর ঘুরে গেলেই তারা বহাল তবিয়াতে তৃণমূলের দলদাসগিরি করবেন বিচারকরা নিরাপত্তা চাইছে আমার আপনার নিরাপত্তা কে দেখবে এই রাজ্যের সবচেয়ে বেশি নিরাপত্তা পান কারা সেটা আপনারা ভালো করেই জানেন একবার কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে ঘুরে যান বা কালীঘাট এবং হরিশ্চন্দ্র স্ট্রিটে ঘুরে যান দেখতে পাবেন কারা সবচেয়ে বেশি নিরাপত্তা পায় সবচেয়ে বেশি নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক ঘটনা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো নিরাপত্তা পাবেনি কিন্তু এই রাজ্যের একজন সাংসদ একজন সামান্য সাংসদ এত নিরাপত্তা কেন পান কারোর কাছে কোনো প্রশ্নের উত্তর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ সবচেয়ে বেশি নিরাপত্তা তিনি পান তিনি জেলা সফরে গেলে আধ ঘন্টা এক ঘন্টা আগে থেকে সব রাস্তা বন্ধ করে দেয় জেলার পুলিশ কর্মীরা বাস চলাচল বন্ধ করে দেয় বর্ধমান বা হুগলির ছবি আমি আপনাদের বিভিন্ন সময় দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসবেন এক ঘন্টা আগে থেকে জেলার মধ্যে শহরের মধ্যে বাস চলাচল বন্ধ করে দেয় পুলিশ কর্মীরা সবচেয়ে বেশি নিরাপত্তা এখন যান সবচেয়ে বেশি নিরাপত্তা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মহিলা কর্মী পুরুষ কর্মীরা দাঁড়িয়ে আছেন তাদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে কেন বলুন তো একজন সামান্য সাংসদ তাকে এত নিরাপত্তা দিতে পুলিশ অফিসারদের এত হুটোপাটি কেন যেখানে ডায়মন্ড হারবারে বিচারকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা ডায়মন্ড হারবার কোর্ট এবং মহকুমা আদালত এবং কলকাতা হাইকোর্টেও তারা অভিযোগ জানিয়েছেন এই রাজ্যে পিসি ভাইপো ছাড়া কারোর নিরাপত্তা নেই বিচারকরা নিরাপত্তা চাইছেন ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী কি বলেছেন আমরা শুনলেন তদন্ত করছি দুটোই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে সিসিটিভি ফুটেজ খটিয়ে দেখা হচ্ছে পুলিশের হাতে পুলিশের বিরুদ্ধে তদন্তের ভার কি হবে সেটা বাংলার মানুষ খুব ভালো করেই জানেন বিরোধীদের তরফ থেকে বিজেপির তরফ থেকে এটার বিরুদ্ধে কথা বলা হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ খুলেছেন কিন্তু এটা রাজনৈতিক ব্যাপার নয় বিরোধী রাজনৈতিক নেতারা অবশ্যই বলবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এবার বাংলার মানুষকে ভাবতে হবে এই রাজ্যে যেখানে হাসপাতালের ভেতরে ডাক্তারদের নিরাপত্তা নেই এই রাজ্যে যেখানে শহরের মধ্যে থাকা আবাসনে বিচারকদের নিরাপত্তা নেই তাহলে এই বাংলার সাধারণ মানুষ বাংলার মেয়ের রাজত্ব কি আদৌ নিরাপদ আপনাদের ভাবনা চিন্তা করতে হবে কি বলেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না